फ्रेंड्स गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल वंस अगेन। तो आज के मंडे हमें जाची जिमे और सानाई रेडी हो रेडी हो गए सक्स लगा स्कूले जाइका आज के जाए ना कारण और शरीर भलो ना। तो चलो हमें जिमे जाए साना के स्कूले छेड़े आसि प्रथम ओके दिखे चले एखे ब्रेकफास्ट करते बस एक मल्टीग्रेन ब्रेड और एक डिमेर पोच और एखे हमारे प्रोटीन शेक और रायका जेहेतु बाड़ीते ओके देखाच्छि ओ कि करछे दाड़ाओ। तो रायका एखन एखाने आमादेर एकटा जतो वार्डरोबे कपड़ रयेछे सबगुलो एखाने भरछे कारण आजके आमादेर जतो क्लथस रयेछे क्लथसेस सबगुलो आमरा निये जाओयार चेष्टा करब ताहले आस्ते आस्ते जिनिसगुलो कम होये जाबे। तो रायका गोछाच्छे ओदेर कपड़गुलो आमि आमादेरगुलो गोछाबो। तो चलो खेये नि पोरे आबार कथा बोलछि। এতগুলো ব্যাগ সব আমি প্যাকিং করে ফেলেছি আর এগুলো সব কাপড় রাখা আছে জাস্ট লাগেজগুলো সব ফুল এখন ভর্তি হয়ে গেছে আর এই দুটো ছোট ছোট ব্যাগ আমি ভরে নিয়েছি আর যাচ্ছি স্কুলে সানাকে আনতে। তো চলো স্কুলে যাই আর আইকা কিন্তু শুয়ে আছে তারা দেখাচ্ছে এই যে তো স্কুল থেকে সানাকে নিয়ে চলে এসেছি আর এসে দেখছি আমি যে সব জিনিসগুলো প্যাকিং করে রেখেছিলাম লাগেজগুলোর মধ্যে ডেভিড সই সব সরি লাগেজগুলো যে প্যাকিং করেছিলাম সেগুলো সব ডেভিড গাড়ি করে উঠিয়ে নিয়ে চলে গেছে। আমাকে বলছে আজকে যতটা পারবো ততটা সব নিয়ে চলে যাব আর অফিস টাইমেই যাচ্ছ কারণ ভালো করে জানে পরে আর টাইম পাবে না। সো তাড়াতাড়ি তাড়াতাড়ি করছে আর আমি এখানে খাওয়াতে বসেছি সানাকে আর রাইকাকে। দেখো জানো সবেরা আমি না অ্যানুয়াল ডেতে সিলেক্ট হয়েছি ভাঙড়াতে। হাই ফ্রেন্ডস তোমাদের যখন কেঁদে কেঁদে বলছিলাম যে স্কুল থেকে এসে আমি দেখছি যে ডেভিড সমস্ত জিনিস নিয়ে আমাদের নতুন বাড়িতে চলে আসছে বাট আমি জানতামই না যে আজকে আমরা শিফট করব বাট আমরা শিফট করে গেছি। ঠিক আছে নতুন বাড়িতে চলে এসেছি বেড চলে এসছে আর বাকি যত জিনিস সপ্তাহ একবার আনা যাবে না তো ডেভিড সব আস্তে আস্তে করে নিয়ে আসছে বাট বেড লেগে গেছে। মা সানা রাইকা শুচ্ছে আমার রুমে তোমাদের দেখাচ্ছি তারা। फ्रेंड्स गुड इविनिंग से दुपुर बेला भिडियो शेष कर शेष करनी भिडियो दुपुर बल्ले तक कंटिन्यू करते करते रेखे दिए कारण डेविड तो सब जिन नहीं आसार बड़ोचे एन ओई बाड़ी और जिन आगो नहीं आसार जो ये माँ माँ तक तक दे हाई करी बाईस ना। সো ফ্রেন্ডস এখন রাত্রি নটা বাজে আর এখনও ঘর একদম গোছানো হয়নি আমাদের ঘরে বাবাইদের ঘরে জাস্ট বেডটা সেট আপ হয়েছে ওয়ার্ড্রোবের কাপড়গুলো জাস্ট নামমাত্র রাখা হয়েছে আর পুরো জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে আর কিচেন যতটা পেরেছি ততটা করেছি আর এখন যাচ্ছি আমাদের পুরনো বাড়িতে রাতের খাবারগুলো আনতে যেহেতু দুপুরবেলায় মা রান্না করেছিল রাতে ওগুলোই নিয়ে এসে এখন খাবো। তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর কন্টিনিউ করতে পারছি না আরও দেখাতাম তোমাদেরকে বাট এত কাজের ফাঁকে যদি আমি ভিডিও চালিয়ে রাখি মানে আমার মন ভুলে যাব আমি কি করছি না করছি। তো যাই হোক একটু তোমাদের ওভারঅল লুকটা দেখিয়ে দিচ্ছি ঘরের এখন কি পরিস্থিতি ওকে জাস্ট দেখো এটা এখন একদম শিয়ালদা প্ল্যাটফর্ম হয়ে আছে দেখতে পাচ্ছ ডোন্ট লাফ সানা এটা আমাদের এখন কারেন্ট সিচুয়েশন দেখো এখন আমার এতটাই বাজে ফিল হচ্ছে যে আমাকে হেল্প করার জন্য এখানে কেউ নেই। হ্যাঁ সানা কিছুটা হলেও আমাকে হেল্প করছে অনেকটা চেষ্টা করছে বাট রাইকার কাছ থেকে তো আশাই নেই ঠিক আছে বাট ফ্রিজ এনে ডেভিড পরিষ্কার করে রেখে দিয়েছে এক সেকেন্ড তাহলে একটা চলে। তো কিচেনের অবস্থাও দেখতে পাচ্ছ কি হয়ে আছে সব এটা ওটা ফ্রিজ জাস্ট রাখা হয়েছে ডেভিড ক্লিন করে রেখে দিয়েছে ফ্রিজের জিনিসও আপাতত রাখা হয়ে গেছে এখানে। তো হ্যাঁ দূর দোকান হয়ে গেছে কি নেবে এখানে মাটনটা এখানে মাটন এনে রাখা রয়েছে সসেস রাখা রয়েছে এক প্যাকেট আর এইটাতে আইসক্রিম রাখা রয়েছে বাস
তো যাই হোক, এক সেকেন্ড মা টয়লেটে যাবে, লাইট খুঁজে পাচ্ছে না। তো যাও তুমি, তো অবস্থা পুরো খারাপ, এখান থেকে দেখে নাও। শিট, মনে হচ্ছে আমার মতন যদি আরও দু তিনজন এখানে কেউ থাকতো তাহলে আমি করতে পারতাম। তো চলো ঠিক আছে, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখাবে পরের ভিডিওতে।